যতটা পরিষ্কার রাখতে পারি, ঠিক আছে, অর্থাৎ ফ্লাইওভার সমূহকে যত সম্ভব আমরা পরিষ্কার রাখতে পারি, এটার জন্য কিন্তু আমাদের এটা ব্যবহার করা। তাহলে আমাদের আজকের যে মূল বিষয়টা, তাহলে সেটা আমরা শুরু করি। আমি আবারও বলতেছি যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 পঞ্চম অধ্যায়ের ওপেনিং ও ক্লিনিং মেশিনারি। এটার ক্ষেত্রে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্টেপ অথবা আলটা ক্লিনার। এখানে কিন্তু আমরা বলতেছি স্টেপ অথবা আলটা ক্লিনার। দেখো তোমাদের বইয়ে কিন্তু তোমরা এরকম একটা ছবি দেখতে পাবো, এই ছবিটা দেখা যাচ্ছে কিনা, এরকম একটা ছবি কিন্তু আমরা বইয়ের মধ্যে দেখতে পারবো। জি স্যার আছে। আমরা যখন ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 এ তোমাদেরকে প্র্যাকটিক্যাল দিব, প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু আমার এটা থাকবে, ঠিক আছে। তো এটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দেখো বলছে আলটা ক্লিনারের অপর নাম হচ্ছে স্টেপ ক্লিনার, তার মানে স্টেপ ক্লিনার অথবা আলটা ক্লিনার। অনেকে পরীক্ষা পরীক্ষাতে অনেক সময় এই কোশ্চেনটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায়। হ্যাঁ, কেন কনফিউশনে পড়ে যায়, কারণ অনেকে ধরো পড়ে গেছে স্টেপ ক্লিনার, পরীক্ষাতে আসছে আলট্রা ক্লিনার, অনেকে মনে করে যে না দুইটা মনে ভিন্ন ভিন্ন মেশিন। বিষয়টা কিন্তু এরকম না। এখানে বলছে আমাদের যেটা কথা যে আলট্রা ক্লিনারের অপর নাম হচ্ছে স্টেপ ক্লিনার, অথবা এটাকে মাল্টি ক্লিনার বলা হয়। তার মানে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে কি, আলট্রা ক্লিনার এবং স্টেপ ক্লিনার দুটা মূলত হচ্ছে একই মেশিন। কি বলছে আমার কথাটা সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার, আমার কথাটা, হ্যাঁ, স্টেপ ক্লিনার অথবা আলট্রা ক্লিনার যেটাই আসলে কেন, আমাদের উত্তর কিন্তু একটাই হবে। বলছে এই মেশিনটাকে সাধারণত আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, এই তিনটা ভাগে কি কি বলছে এখানে, বলছে এই মেশিনকে সাধারণত আমাদের এই মেশিনকে সাধারণত বেল ব্রেকারের পরেই ব্যবহার করা হয়। এখন বেল ব্রেকারটা আসলে কোথায় ব্যবহার করা হয়, সাধারণত আমরা ব্লুরু মেশিন যখন ব্যবহার করি, হোপার বেল ব্রেকার, হোপার ফিডার, এগুলা কিন্তু আমাদের বিভিন্ন অংশের মধ্যে আছে। তো সাধারণত বলছে বেল ব্রেক হোপার বেল ব্রেকারের পরই এটা ব্যবহার করা হয়। বুঝতে পারছো, কারণ ব্লু রুমে কিন্তু ব্লু রুম, কার্ডিং, ড্রয়িং এরকম কিন্তু ভাবে আমরা হচ্ছে ফুটা তৈরি যে আমাদের প্রচেষ্টা আছে, সেখানে হোপার বেল ব্রেকার একটা মেশিন আছে, হোপার বেল ব্রেকারের পরেই হোপার ফিডার যেটা থাকে সেটার আগে আমাদের স্টেপ ক্লিনার অথবা আলটা ক্লিনার মেশিনটাকে আমরা ব্যবহার করে থাকি। বলছে এই মেশিনটা আমরা কেন ব্যবহার করি, কারণ বলছে এই মেশিনে আমাদের ভালো ওপেনিং এবং ক্লিনিং করে। তার মানে এই যে আমাদের স্টেপ ক্লিনার বা আলটা ক্লিনার, ওর কাজ হচ্ছে কি, ওর কাজ হচ্ছে সে ওপেনিং ও করবে আবার হচ্ছে ক্লিনিং ও করবে। আমার কাজটা বুঝতে পারছো কিনা, তার মানে ওপেনিং এর কাজটা কি আমাকে বলো তো, একজন ওপেনিং মেশিনে এই যে স্টেপ অথবা আলটা ক্লিনারের কাজটা কি আসলে? স্যার, স্টেপ আর আলট্রা ক্লিনারের কাজটা হচ্ছে স্যার তুলার স্তর ও গুচ্ছকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা। তারপরে তারপরে তুলা আঁশের মধ্যে থেকে তুলার অপদ্রব্য বা ময়লা ময়লাকে আলাদা করা, আরেকটা হচ্ছে আর যতদূর সম্ভব তুলা আঁশকে পরিষ্কার করা। তুলা আঁশকে পরিষ্কার করা। এখন আমরা কিন্তু তোমাদের আগের কয়েকটা ক্লাসে একটা ভিডিও তোমাদেরকে দেখাইছিলাম, ভিডিওটা কি ছিল, ওটার মধ্যে কিন্তু আমরা দেখাইছিলাম যে সাধারণত আমরা ব্লু রুমে সাধারণত পাই ল্যাব, কিন্তু ব্লু রুমে আমরা যে ফিট করি, আমরা সব ব্লু রুমে ফিট করি হচ্ছে কটনের বেলকে, আমরা ব্লু রুমে ফিট করি, তাই না? তো সেখানে আমাদের কি ছিল, বেলটা কিন্তু একটা বান্ডেল আকারে ছিল। তখন আমরা কি করতাম, স্টেপ অথবা আলট্রা ক্লিনারের মাধ্যমে আমাদের কাজ ছিল এই বেলটাকে ওপেন করা। বেলটাকে ওপেন করার পাশাপাশি বেলটাকে আমরা ক্লিনিং করছি, অর্থাৎ ময়লা আবর্জনা পরিষ্কার করছি। যখন আমি করলাম, কারণ আমরা একটা জিনিস খেয়াল রাখবা, কৃত্রিম ফাইবারের থেকে প্রাকৃতিক ফাইবারের ট্রাশের পরিমাণ বেশি থাকে, কৃত্রিম ফাইবারে কিন্তু আমার ট্রাশ থাকে না। প্রাকৃতিক ফাইবারে কেন ট্রাশ থাকে, কারণ আমরা জানি প্রাকৃতিক কটন, জুট, সিল্ক, সিসাল এগুলো সাধারণত আমার প্রকৃতি থেকে সংগ্রহ করা, তাই না? এই প্রকৃতি থেকে সংগ্রহ করার কারণে আমাদের কি হয় বিষয়টাতে, এগুলোর মধ্যে কিন্তু আমার এই ভাঙা বীজ, নেট, পাথর, ডালপালা, পাতা এগুলো থাকতে পারে। সেটার ক্ষেত্রে আমরা সাধারণত এই স্টেপ ক্লিনার এবং আলট্রা ক্লিনার ব্যবহারের মাধ্যমে কিন্তু যখন আমাদের বেলগুলোকে আমরা ওপেন করি, তখন আমাদের সাথে সাথে ক্লিনিং গুলোও করি। এবং এইটার হচ্ছে তিনটা উদ্দেশ্য, স্টেপ অথবা আলট্রা ক্লিনারের একটু আগে ও যেটা করলো, তিনটা উদ্দেশ্য কি কি ছিল, প্রথমে বলছিল আছে স্তর বা গুচ্ছকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা। কারণ আমি কিন্তু প্রথমেই বলছি যে স্টেপ অথবা আলট্রা, আমরা যখন বেলটা ব্যবহার করি, বেলটা কিন্তু একটা বান্ডেল আকারে থাকে, তার কারণে এই বান্ডেলটাকে আমার ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করতে হয়। দুই নাম্বার আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, বলতে তুলা আসার মধ্যে থেকে তুলার অপদ্রব্য বা ময়লাকে আলাদা করা, যেটা আমরা কিছুক্ষণ আগে আমি মাত্র বলছি তোমাদেরকে, যে সাধারণত প্রাকৃতিক ফাইবারের মধ্যে অপদ্রব্য এবং ময়লা থাকার কারণে এগুলো থেকে পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এরপর আমরা যেটা বলছি সেটা ছিল কি, যত দূর সম্ভব তুলা আসকে পরিষ্কার করা, স্টেপ বা আলট্রা ক্লিনারের উদ্দেশ্যই হচ্ছে তুলাশকে পরিষ্কার করা। তার মানে এক কথায় হচ্ছে, যদি আমি জিজ্ঞেস করি স্টেপ অথবা আলট্রা ক্লিনারের উদ্দেশ্য, আলট্রা ক্লিনারের কাজ কি,
বিমল বাসার একটা কাজ হচ্ছে ওপেনিং এবং ক্লিনিং করা। এরপর যদি আমি প্রশ্ন করি কিভাবে ওপেনিং এবং ক্লিনিং করবা, তখন তুমি ওইভাবে বলবা যে আসল গুচ্ছকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করতে হবে, ময়লাটাকে আলাদা করতে হবে, যতদূর সম্ভব পরিষ্কার করতে হবে। এখন আমরা যদি একটু বর্ণনার দিকে যাই, দেখো এখানে বর্ণনাটার ক্ষেত্রে যেটা বলছে একটু খেয়াল করো, আলট্রা ক্লিনার দ্বারা একজন একটু পড়ো আমাকে নাকি, বা তামিম একটু পড়ো, বর্ণনাটা একটু পড়ো, তোমরা পড়ো তারপর আমি ব্যাখ্যা করে বুঝাবো, এটা কিন্তু একদম সহজ। জি স্যার, আলট্রা ক্লিনার দ্বারা খুব ভালো ওপেনিং ও ক্লিনিং দক্ষতা পেতে হলে সঠিক ফিল্ডিং হলো মেশিনের পূর্ব শর্ত। এই মেশিনের ফিল্ডিং ব্যবস্থায় হ্যাঁ বলো, ধরো হ্যাঁ ঠিক আছে, ধরো তামিম কি বলছো, আলট্রা ক্লিনার দ্বারা খুব ভালো ওপেনিং এবং ক্লিনিং দক্ষতা পেতে হলে সঠিক ফিডিং, এটা হবে ফিডিং ই হলো মেশিনের পূর্ব শর্ত। অর্থাৎ মেশিনের মধ্যে তুমি যে ফাইবারটাকে ওপেনিং এবং ক্লিনিং করবা, প্রথমে হচ্ছে কি আমাকে সঠিক ভাবে সেটা মেশিনের মধ্যে ফিট করতে হবে, এটাই হচ্ছে প্রথম কথা পূর্ব শর্ত, তাই না? এরপর বলছে কি এই মেশিনের ফিডিং ব্যবস্থায় কন্ডেন্সার ও রিজার্ভ টাওয়ার রয়েছে। এন্ড কন্ডেন্সার কি, রিজার্ভ টাওয়ার কি, যেটার মধ্যে আমাদের এই যে ফিডিং ম্যাটেরিয়াল গুলো অর্থাৎ যেসব কটনের বেল গুলো যে পাত্রটার মধ্যে থাকবে সেটাকে আমাদের কন্ডেন্সার এবং রিজার্ভ টাওয়ার বলা হয়। কি বলছি বুঝতে পারছো? এরপর আমাকে পড়ো, আমি এরপরে লাইনটা পড়ো। স্টেপ ক্লিনার চিত্রের ন্যায় 45 ডিগ্রি কোণে কৌণিক ভাবে স্থাপন করা হয়। হ্যাঁ, এই যে দেখো তোমরা এই যে ছবিটা দেখতেছো, দেখো এই ছবিটা কিন্তু অনেকটা হচ্ছে আমরা যদি খাতায় কোণ আঁকি, সাধারণত আমরা 45 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ আঁকি। সাধারণত বলছে যে এই মেশিনটাকে যখন আমাদের বসানো থাকে, সাধারণত আমাদের 45 ডিগ্রি কোণে বসানো অবস্থায় থাকে। কি বলছি বুঝতে পারছো? তো তার মানে আমরা প্রথম একটা জিনিস ক্লিয়ার হইলাম কি, আলট্রা ক্লিনার দ্বারা সাধারণত খুব ভালো ওপেনিং এবং ক্লিনিং দক্ষতা পেতে হলে সঠিক ফিডিং হলো, ফিডিং হলো মেশিনের পূর্ব শর্ত, প্রথম বলছে এটা। এরপর বলছে কি এই মেশিনের ফিডিং ব্যবস্থায় কন্ডেন্সার ও রিজার্ভ পাওয়ার আছে। বুঝতে বুঝতে পারছো? বলছে এই মেশিনের ফিডিং ব্যবস্থায় কন্ডেন্সার ও রিজার্ভ পাওয়ার আছে। এরপর আমরা কি শিখলাম, স্টেপ ক্লিনার চিত্রের ন্যায় 45 ডিগ্রি কোণে কৌণিক ভাবে স্থাপন করা হয়। তার মানে আমরা এখান থেকে শিখলাম কি মেশিনটাকে যখন বসানো থাকে এটা সন্ধ্যা 45 ডিগ্রি কোণে বসানো থাকে। এরপর এরপর পড়ো তামিম, এরপরে কি বলছে? রিজার্ভ টাওয়ার হতে একজোড়া ফিড রোলারের মাধ্যমে তুলা আসে ফিড করা হয়। তারপরে বেল ব্রেকার দ্বারা প্রাথমিক খোলার কাজ সম্পন্ন হওয়ার পর পরে আসমূহ স্টেপ ক্লিনারে প্রবেশ করে। তার মানে দেখো বাকি যারা শুনতেছো, এখানে যেটা কথা আমরা বলছিলাম যে মেশিনের মধ্যে এটা ব্যবহার করা হচ্ছে একটা রিজার্ভ পাওয়ার, যে কোনো মেশিনে এটা হচ্ছে স্টেপ ক্লিনার এবং আলট্রা ক্লিনারের মধ্যে, এটা ব্লু রুম, কার্ডিং, ড্রয়িং, যে কোনো মেশিনেই তুমি আসমূহকে ফিট করতে যাও না কেন, মাস্ট বি তোমাকে প্রথমে ফিড রোলারের মধ্যে প্রবেশ করাইতে হবে। ফিড রোলারের কাজ হচ্ছে কি, ফিড রোলারের কাজ হচ্ছে স্লাইবার সমূহকে মূল মেশিনের অভ্যন্তরে প্রবেশ করতে সহায়তা করে। যে কোনো স্লাইবারকে বা যে কোনো কাঁচামালকে আবার মূল মেশিনের অভ্যন্তরে ফিট করতে সহায়তা করে। এখানে কিন্তু এটাই বলছে যে রিজার্ভ টাওয়ার হতে একজোড়া ফিড রোলারের মাধ্যমে তুলার আসকে ফিট করা হয়। এরপর বলছে বেল ব্রেকার দ্বারা প্রাথমিক খোলার কাজ, ওই যে আমি বলছিলাম না যে সাধারণত স্টেপ ক্লিনারের অবস্থানটা কোথায়, তখন আমি দুইটা মেশিনের নাম বলছিলাম, একটা ছিল বেল ব্রেকার, একটা হপার ফিডার। এই বেল ব্রেকারের পরেই সাধারণত স্টেপ ক্লিনার ব্যবহার করা হয়, এরপরে ব্যবহার করা হয় হচ্ছে আবার হপার ফিডার। এখানে কিন্তু ওই কথাটাই বলছে যে বেল ব্রেকার দ্বারা প্রাথমিক খোলার কাজ সম্পন্ন হওয়ার পরপরই আসমূহ স্টেপ ক্লিনারে প্রবেশ করে, তার মানে আমাদের যে মূল মেশিনটা আছে মূল মেশিনের মাধ্যমে এটা প্রবেশ করে। এরপর কি বলছে আমি এরপরে পড়ো তুমি, আসমূহ যখন দ্রুত গতিতে ঘূর্ণায়মান বিটার ও বিটারের নিচে গ্রিড বারের মধ্যে প্রবেশ করে, তখন উভয়ের মিলিত ক্লিয়ার ফলে অপেক্ষাকৃত ভারী ময়লা গ্রিড বারের ফাঁক দিয়ে নিচের দিকে পড়ে যায়। এখানে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে আমি দুইটা দুইটা জিনিসের কথা বলবো, পরে আমি আবার সবাইকে প্রশ্নটা করবো, ঠিক আছে? এই দুইটা জিনিসের কাজ আমি সবাইকে, মামুন, তারপর হচ্ছে পারভিন, রনি, নাহিদ, যারা যারা আছো, রাকিবুল, সাব্বির, সবাইকে আমি একটা প্রশ্ন করবো। সবাইকে আমার কথা আগে বলো তো, শুনতেছো কিনা এটা আগে আমাকে বলো। জি স্যার। এইতো বাকিরা, জি স্যার, এইতো সাব্বির শুনতেছো, সাব্বির, জি স্যার, জি স্যার, রাকিবুল শুনতেছো কিনা, নাহিদ, সবাই শুনতেছো, হ্যাঁ বলো, জি স্যার, দাঁড়ান, ঠিক আছে তাহলে আমি
এখন যে কথাটা বলবো এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটি প্রশ্ন করবো, ঠিক আছে, যে আসলে তুমি এখান থেকে কি বুঝতে পারছো। তো কথাটা হচ্ছে কি, এখানে একটা কথা বলছে, দেখো আশ্রমহ যখন দ্রুত গতিতে ঘূর্ণায়মান বিটার ও বিটারের নিচে গ্রিড বারের মধ্যে প্রবেশ করে, এখন কথা হচ্ছে বিটারটা কি এবং গ্রিড বারটা কি। কারণ আমরা কিন্তু প্রথমেই উদ্দেশ্যের মধ্যে পড়ে আসছিলাম কি, দেখো উদ্দেশ্যটা যদি আমি আবার একটু দেখাই, প্রথম উদ্দেশ্যটা বলছে আশের স্তর বা গুচ্ছকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করে, তাই না? এটা আমরা দেখছিলাম না যে এখানে হচ্ছে আশের উদ্দেশ্যের মধ্যে স্তর বা গুচ্ছকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা হচ্ছে কাজ। আর এখানে যখন আমাকে বলছে আশ্রমহ যখন দ্রুত গতিতে ঘূর্ণায়মান বিটারের নিচে আসে, এখানে সাধারণত বিটার কয়েক ধরনের হইতে পারে, টু ব্লেডেড বিটার, থ্রি ব্লেডেড বিটার। বিটারের কাজ হচ্ছে ওই যে আমি বেল হিসেবে যে বান্ডেলটাকে প্রবেশ করাইছিলাম ওইটাকে আঘাত আঘাত করে আমার কি করে গাইড গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করে। তার মানে বিটারের কাজ কি, ঘূর্ণায়মান বিটারের কাজ হচ্ছে আশ্রমকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা। বুঝতে বুঝতে পারছো, বিটারের কাজ হচ্ছে আশ্রমকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা একটা কাজ। এরপর যেটা বলছে দেখো বিটারের নিচে গ্রিড বারের মধ্যে প্রবেশ করে, গ্রিড বারের কাজ হচ্ছে কি, গ্রিড বারের কাজ হচ্ছে আমার প্রাসমূহকে সংগ্রহ করা। সাধারণত কটনের মধ্যে যখন আমরা স্টেপ ক্লিনারটাকে আমরা কটনটাকে যখন স্টেপ ক্লিনারের মধ্যে ঢুকাই তখন বিটার কি করে আঘাত করে কটনটাকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করে। তখন কি হয়, কটনটা সাধারণত বাতাসের টানে একটা কন্ডেন্সারকে আর একটা কন্ডেন্সারে চলে যায় এবং তখন ভারী যে ট্রাসগুলো থাকে ট্রাসগুলো কিন্তু বাতাসে টানে যেতে পারে না, সে তখন কি হয় গ্রিড বারের মধ্য দিয়ে নিচের দিকে পড়ে যায়। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে এখন একজন একজন করে আমাকে বলো যে স্টেপ ক্লিনারের মধ্যে বিটারের কাজটা কি এবং গ্রিড বারের কাজটা কি, কে বলবো একজন একজন করে বলো। স্যার আমি বলি। বলো স্যার। স্যার বিটারের কাজ হচ্ছে স্যার আশগুলোকে স্যার ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা, আর স্যার গ্রিড বারের কাজ হচ্ছে স্যার ত্রাসসমূহ সংগ্রহ করা। ঠিক আছে সাব্বির, সাব্বির কি শুনতেছো? সাব্বির বা এরপর কে বলবা, মামুন, মামুন বলো। হচ্ছে মামিন, মামুন, তারপর হচ্ছে এরপর কে বলবো বলো, এটার উত্তরটা কে দিবা? তামিত তো বলছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা, শোনা গেলে সবাই বলো কে বলবো, এটার উত্তরটা কে দিবা? আমার কথা শুনতে শোনা যাচ্ছে কিনা, বাকিরা কি কথা শুনতে শোনা আমার? স্যার আশ আশের ক্ষুদ্র আশের যে ক্ষুদ্র গুচ্ছকে আশের আশকে ক্ষুদ্র গুচ্ছ করা হয়, গুচ্ছ যে পরিণত করাকে পরিণত করার কাজ করে কি বিটার, এডিটা যে গ্রিডবার, আর গ্রিডবার বলে সাব্বির বলতে পারবা? সাব্বির মাইক্রোফোন অফ করছিল, সাব্বির আমাকে বলো তো দ্বিতীয়টা মনে আসছে না। তামিম তুমি এটা আবার বলো স্যার। গিটবার স্যার প্রথম হয়েছে স্যার বিটারের কাজ হলো স্যার আজকে স্যার ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা, আর গ্রিডবারের কাজ হলো স্যার ত্রাসসমূহ সংগ্রহ করা। সাধারণত ভারী ত্রাসসমূহ। এবার বাকি সবাই বুঝতে পারছো কিনা যেখানে বিটার এবং গ্রিডবারের কাজটা কি? বাকিরা বুঝতে পারছো? গ্রিডবার ত্রাসসমূহ দূর করাকে গ্রিড বলে স্যার। হ্যাঁ সাধারণত ত্রাসসমূহ দূর করাকে বলে না, বলতে ত্রাসসমূহ সংগ্রহ করার কাজ করে গ্রিডবারের মধ্যে দিয়ে ত্রাসসমূহ নিচের দিকে পড়ে। এখানে যেটা বলতে দেখো বিটার সমূহ এমন ভাবে গতিপ্রাপ্ত থাকে আশের ছোট ছোট গুচ্ছকে প্রবল ভাবে গ্রিড বারের সাথে ধাক্কা দিয়ে সে উপরের দিকে চলে নিয়ে যেতে চায়। কি বলছি বুঝতে পারছো? আমরা যদি ছবিটা একটু দেখি, দেখো ছবিটা দেখা যাচ্ছে কিনা,
ছবিটা দেখতেছো সবাই? জি স্যার। হ্যাঁ দেখো এখানে প্রবেশ পথ, এটা দেখছো প্রবেশ পথ? প্রবেশ পথটা দেখছো কিনা? ছবিটাতে যেটা প্রবেশ পথ আছে এটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার দেখো, হ্যাঁ এখানে যে প্রবেশ পথটা আছে, দেখো এখানে এই যে প্রবেশ পথের ভিতরে আমি কি ঢুকাবো বলো তো, একজন আমাকে আইডিয়া করে বলো, যেখানে প্রবেশ পথের মধ্যে আসলে আমি কি প্রবেশ করাবো, আমি আমাকে বলো তো এখানে প্রবেশ পথের মধ্যে আমি কি প্রবেশ করাবো? এখন আমরা কিন্তু বর্ণনাতে বসছি, যখন আমি তুলার গাইডটাকে প্রবেশ করাবো তখন সাধারণত আমার দুই জোড়া কিসের রোলার থাকবে? ফিড রোলার। ফিড রোলারের মাধ্যমে সে দেখো এখানে আছে বাফেল প্লেট, এটাকে মূলত আমাদের এখানে ফিড রোলার বলছে। হ্যাঁ প্রবেশ করানোর পরে ফিড রোলারের মাধ্যমে সে দেখো উপরের দিকে কিন্তু চলে যাচ্ছে, উপরে দেখো উপরে কি আছে, বিচার আছে, বিচারটা দেখছো লেখা? জি স্যার। এটা দেখছো? হ্যাঁ এখানে কিন্তু সাধারণত টু ব্লেডেড বিচার হইতে পারে, অথবা যে বিচারের দুইটা প্রান্ত হইতে পারে, অথবা থ্রি ব্লেডেড বিচার হইতে পারে। বিচারের কাজ কি জানো? বিচারের কাজ হচ্ছে গাইড সমূহকে গাইড বারের সাথে চাপ দিয়ে ধরে রাখে, চাপ দিয়ে সে উপরের দিকে নিয়ে যেতে চায়। বুঝতে বুঝতে পারছো কিনা? বিচারের তাহলে কাজটা কি বললাম? বিচারের কাজ হচ্ছে সাধারণত সে এই যে কটন গুলোকে আঘাত করে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করবে, পাশাপাশি সে গাইড বারের সাথে আঘাত করে গুচ্ছগুলিকে উপরের দিকে নিয়ে যেতে চাইবে। তো তখন কি হবে আমার এই গাইড বারের মাধ্যমে, নিচে দেখো একটা ট্রাশ বক্স আছে, তো তখন আমাদের এই গাইড বারের মাধ্যমে আমার ট্রাশের মাধ্যমে আমার কি হবে, আমার এই নিচে এসে ট্রাশ বক্সে এসে আমার ট্রাশটাকে জমা হবে, গ্রিড বারের মাধ্যমে আমার ট্রাশটা জমা হবে। বলছি বুঝতে পারছো? জমা হয়ে সে তখন কি হবে, এই ডেলিভারি জোন দিয়ে তখন সে আমার স্লাইবার গুলো তখন এখান থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছো? আর সমূহ আমার এখান থেকে তখন বের হয়ে যাবে। কি বুঝতে বুঝতে পারছো? হ্যাঁ আর এটার মধ্যে দেখো এটার মধ্যে কয়টা বিটার ব্যবহার করা আছে একজন আমাকে একটু বলো তো, ছবিটা দেখে বলতে পারো কিনা দেখি, যে এটার মধ্যে কয়টা বিটার আছে? হ্যাঁ এটার মধ্যে 6টা বিটার আছে। তার মানে এই মেশিনের মধ্যে আমরা সহজভাবে যদি বলি কিভাবে কাজ করব, আমরা প্রবেশ পথের মধ্যে, প্রবেশ পথের মাধ্যমে অথবা ফিড রোলারের মাধ্যমে প্রবেশ পথ দিয়ে আমরা পটলের গাইডটাকে প্রবেশ করাবো, সে তখন কি হবে, সে তখন উপরের দিকে যেতে থাকবে, যেতে যেতে সে যখন বিটারের কাছে যাবে, বিটার তখন গাইডটাকে আঘাত করে গুজ্জু 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 পরিণত করবে, এবং সে তখন এই গাইড গুলোকে, গাইড থেকে যে পটন গুলোকে থাকবে সে পটনটাকে উপরের দিকে নিয়ে যেতে চাইবে, এবং সে তখন কি হবে, এই বিটারের নিচে আমার থাকবে কি থাকবে, আমাদের বিটারের নিচে হবে গাইড বার, সে গাইড বারের সাথে এই পটন গুলোকে এমন ভাবে আঘাত করবে যেন আমাদের ভারী ট্রাশ গুলো এই নিচে থেকে আমার কি হবে, আমাদের এই ট্রাশ বক্সে এসে জমা হবে, আর বাকিটা হচ্ছে আমার এই তো ডেলিভারি জোনের মাধ্যমে, তো তখন ডেলিভারি দেখে সে তখন আমার বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে মূলত আমাদের কাজ। দেখো এখন পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা পারবা কিনা, এবং নিচে দেখো আমাদের এখানে কিছু ক্যালকুলেশন দিয়ে দিছে, যেখানে বিটারের গতি আমি কিভাবে বের করব, তারপর হচ্ছে স্টেট ক্লিনারের প্রতি বিটারের গতিটা সম্পর্কে কিভাবে থাকে, এটা তো আমাদের আর দরকার নাই। আমাদের পরীক্ষায় যদি আসে যে চিত্র সহ স্টেপ ক্লিনার অথবা আলফা ক্লিনারের বর্ণনা দাও, এটা পারবা কিনা আমাকে বলো। প্রথমে আমরা লিখবো কি, ওই যে প্রথমে দেখো স্টেপ বা আলফা ক্লিনারের নাম যেটাকে মাল্টি ক্লিনার বলা হয় এটাকে লিখবো, এটা এটার মাধ্যমে ওপেনিং এবং ক্লিনিং হয় এটা লিখবো, তারপর আমরা লিখবো কি এটার উদ্দেশ্যটা লিখবো, উদ্দেশ্য লেখার পরে আমি ছবিটা আঁকবো, ছবি আঁকার পরে তারপর আমি বর্ণনা দিব। বুঝতে বুঝতে পারছো? ছবি আঁকার পরে তারপর আমি কি করবো, তারপর আমি হ্যাঁ বর্ণনাটা দিব, বর্ণনাটা কিভাবে, বর্ণনাটা কিন্তু একদম সহজ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের কথা তাহলে এতটুকু পর্যন্তই থাকুক, এটা তাহলে পরের ক্লাসে একটু পড়া থাকবে, পরের দিন ক্লাসটা শুরু করার আগে এটা আমাকে একটু আগে বলতে হবে, এটা যারা বলতে পারবা তারপর তাদেরকে নিয়ে আমি পরবর্তী ক্লাসটা করবো। ঠিক আছে? জি স্যার। তাহলে ভালো থেকো, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।